নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। কয়েকদিন ধরে আমাদের কাছে কিছু খবর আসছিল সেই লকডাউন সম্বন্ধে, এবং এই খবরগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করবেন, পট করে শেয়ার করবেন, সবাইকে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবর পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে এই পেজটি ফলো করে নেবেন। দর্শকবৃন্দ, আজকে থেকে নতুন এসওপি, নতুন নিয়ম করোনার জন্য যেটা লাঘু করা হয়েছে। অনেকের যেটা প্রশ্ন ছিল যে আসামের 5টি জেলাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, 21 জুন অবধি যদি করোনার পরিস্থিতি যদি ঠিক না হয় তাহলে কিন্তু সম্পূর্ণ লকডাউন দিয়ে দেওয়া হবে, এরকমই ঘোষণা করা হয়েছিল গতকালকে। মানে আমাদেরকে লকডাউনের নিয়ম নীতিগুলো পালন করতে লাগবে। সেখানে কাছাড় ডিস্ট্রিক্টও আছে সেই 5 জেলার মধ্যে, আমি গতকালকে বলেছিলাম। অনেকের বারে বারে প্রশ্ন এসেছিল কি দাদা, শহরে সেই কারফিউর পরে এমন মানুষ এখন বেরোয়, তার জন্যই সেই জন্যই সেই অবস্থা হয়েছে আমাদের কাছাড় জেলার মানুষদের জন্য। এখন আমাদের কাছাড় জেলা লকডাউনের দিকে কিন্তু এগোচ্ছে, যদি পরিস্থিতি ঠিক না হয় তাহলে কিন্তু লকডাউন হবে, সেই কথাটা আমাদের প্রশাসনও সেটা চিন্তা করছে। এবং গতকালকে সেই এসওপি আসার পর থেকে রাত্রিবেলা শুরু হয়ে গিয়েছিল, মানে সেই মানুষদেরকে ধরা, যারা বিনা কারণে যারা বেরিয়েছেন তাদেরকে আটক করে রাখা। টোটাল গতকালকে 50 জনকে আটক করে রেখেছে সেই কাছাড় পুলিশ। এবং আজকেও মানে বিভিন্ন সেই চেকপোস্টগুলোতে গাড়ি, বাইকে যারা যাচ্ছেন, গাড়িতে যারা যাচ্ছেন তাদেরকে কারফিউর পরে তাদেরকে চেক করা হয়েছে। মানে কেন, কিসের কারণে, কি সত্যিকারের কোনো কাজে, যে গাড়িগুলোতে যেরকম লেবেল লাগানো থাকে মেডিকেল ডিপার্টমেন্ট, অমুক ডিপার্টমেন্ট, অমুক ডিপার্টমেন্ট, সেই গাড়িগুলোতেও চেক করা হয়েছে, তাদের আইডেন্টিটি কার্ড পর্যন্ত চেক করা হয়েছে। আপনারা যদি কারফিউর পরে বেরোন শহরে তাহলে কিন্তু সাবধান, আপনাদেরকেও চেক করা হবে। 50 লাখ টাকার লোনের লোভে একজন ব্যক্তি 3,69,000 টাকা হারালেন। নারায়ণপুরের একজন ব্যক্তি সুশান চাকনি ধর বলে সেই ব্যক্তির নাম, এবং সেই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখে যে 50 লাখ টাকা আপনি লোন নিতে পারবেন, এখানে এই লিঙ্কে ক্লিক করুন, সেই ব্যক্তিটি ক্লিক করে সেখানে ফর্ম টর্ম সব কিছু ফিল আপ করে দেয়। তারপরে 50 লাখ টাকার জন্য ডিপোজিট অ্যামাউন্ট ওনারা চেয়েছেন 3,69,000 টাকা, এবং সেই ব্যক্তি ডিপোজিট করে দেয় সেই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয়েছিল। মানে একটা সেই কি বলে বাজাজ ফিনসার্ভ লিমিটেড, বাজাজ ফিনসার্ভ লিমিটেড, বাজাজ নামটা শুনলেই তো মানুষ ইয়ে করে, আবার বাজাজ ফিনসার্ভ লিমিটেড বলে তো একটা কোম্পানি আছে, এবং সেই কোম্পানির নামে ভুয়াভাবে একটা পোস্ট বানিয়ে কিছু দুষ্কৃতির দল এই ব্যবস্থাটা করেছে। তারপরে সেই ব্যক্তির কাছ থেকে আরও 1,25,000 টাকা চাওয়া হয়েছে। তারপরে সেই ব্যক্তিটি সন্দেহ করে, এটা হয়তো ভুয়া হতে পারে, প্রথম 3,69,000 টাকা একসঙ্গে নেয়নি, একটু করে নিয়েছে, 2-3টা কিস্তিতে নিয়েছে। তারপরে যে সময় চতুর্থ নম্বর কিস্তি যে সময় চাওয়া হয়েছে সে সময় সেই ব্যক্তিটি হয়তো একটু সন্দেহে এই জিনিসটা দেখে, তারপরে সেই ব্যক্তিটি দেয় না, তারপরে সেই আশ্রয় নেয় পুলিশের। এখন সেই ব্যক্তিটি সেই টাকাটি পাবে কি না সেটা এখন দেখা হচ্ছে দর্শকবৃন্দ। তাই আপনারা একটু সাবধান থাকবেন, লোনের লোভে আপনারা কোনো কোম্পানিকে এরকম টাকা দেবেন না, কোনো কোম্পানি কোনো কেউ এরকম লোন দেয় না। অনলাইনে এরকম ফ্রড এখন কিন্তু বারে বারে হচ্ছে আমাদের সমগ্র ভারতবর্ষে। ম্যাট্রিক, হায়ার সেকেন্ডারি এবং হাই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার পরিস্থিতি এখন আসামে হয়নি বলে আমাদের শিক্ষামন্ত্রী সেটা উনি জানিয়েছেন। ম্যাট্রিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা এবং হাই মাদ্রাসার পরীক্ষা হয়তো নাও নিতে পারে। মেইন ডিসিশন, চূড়ান্ত ডিসিশনটা 18 জুনে আসবে, আমাদেরকে 18 তারিখ অবধি আমাদেরকে ওয়েট করতে লাগবে। 18 জুনে ফাইনাল ডিসিশন আসবে কি ম্যাট্রিক পরীক্ষা হবে, হায়ার সেকেন্ডারি হবে, না আপনাদের সেই হাই মাদ্রাসার পরীক্ষা হবে। করোনার ভয়াবহতার দিকে লক্ষ্য রেখে এখন হয়তো চিন্তা করবে, হয়তো ক্যান্সেলও করা যেতে পারে, এরকমই আমরা ইঙ্গিত পেলাম। কারণ পরিস্থিতি এখন শোচনীয়, পরিস্থিতি এত বেশি কমছে না যেরকম আশা করা হয়েছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন আপনারা বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন, অনলাইনে আপনাদের মোবাইল সহযোগে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 2022-31 মার্চ সেটা লাস্ট ডেট, এবং আপনারা সেই পিএমওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনার পিএমএওয়াই এর যে অ্যাপ্লিকেশনটা, মোবাইল অ্যাপ্লিকেশনটা অনলাইনে আপনাদেরকে ডাউনলোড করতে লাগবে। সেখানে আপনারা বাড়িতে বসেই সেখানে প্রথম আপনার মোবাইল নাম্বার দিতে লাগবে, তারপরে ওটিপি আসবে, সেখানে আপনারা ডিটেলস আপনারা ডালতে পারবেন আপনারা যোগ্য বলে। তারপরে আপনাদের সেটা নাম, আপনারা অনলাইনে আপনার নাম এসছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন, কোনো দালালকে কাউকে ধরতে লাগবেন না। মেঘালয় রাজ্যে 21 জুন অবধি লকডাউনটা, আবার সেই কারফিউটা আবার বৃদ্ধি করা হয়েছে, করোনা পরিস্থিতি সেখানেও কমছে না, সেজন্যই 21 জুন অবধি মেঘালয় সরকার তাদের লকডাউনটা, কারফিউটা বৃদ্ধি করেছে। স্পাইস জেট এখন শিলচর থেকে ডাইরেক্ট চেন্নাইয়ে ফ্লাইট
ওনারা নিয়ে যাবেন, আসা নেওয়া করবে, এবং সেটা আমাদের শিলচরের কুম্বিরগ্রাম এয়ারপোর্ট থেকে চলবে বলে সেটা সেই কুম্বিরগ্রাম এয়ারপোর্ট অথরিটি সেটা জানিয়ে দিয়েছে, এবং সপ্তাহে চার দিন সেটা চলবে। শিলচর থেকে চেন্নাই ডাইরেক্ট ফ্লাইট, আপনারা যদি ফ্লাইটে ডাইরেক্ট চেন্নাইয়ে যেতে চান শিলচর থেকে, তাহলে আপনারা যেতে পারবেন। কোন কোন দিনে চলবে? মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। সুবর্ণ সুযোগ, শ্যামসুন্দর জুয়েলার্সে গৌরবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হলমার্কযুক্ত সোনার গয়নার মজুরির উপর 70% ছাড় দেওয়া হচ্ছে, এবং পুরনো সোনার বদলে নতুন হলমার্কযুক্ত গয়না নিয়ে যেতে পারবেন। আজই যোগাযোগ করুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মোবাইল নম্বর 7002833425 8486340139। সংখ্যালঘু যুবতীদের জন্য খুবই ভালো একটা সুবর্ণ একটা খবর। সংখ্যালঘু বলতে আপনাদের মুসলমান সম্প্রদায় বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন ওনাদেরকে পড়ছে, এবং তাদের জন্য খুবই ভালো খবরটা কি, কেন্দ্র সরকারের তরফ থেকে একটা নতুন ঘোষণা তাদের জন্য, সেই সংখ্যালঘু যুবতীদের জন্য। যদি সংখ্যালঘু যুবতীরা, হয়তো আমাদের এখানে তো মুসলমান মেয়েরা আছেন, সেই মুসলমান মেয়েরা যুবতীরা বিয়ের সময় ওনারা 51,000 টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে পাবেন, কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা যদি পূরণ করেন তাহলে সেই যুবতীরা কিন্তু পাবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বিয়ের সময় সেই যুবতীর বয়স হতে লাগবে 18+, এবং যুবক যার সঙ্গে বিয়ে হবে তার বয়স হতে লাগবে 21 বছর। একই পরিবারের দুইজন যুবতী পাবেন, এডুকেশন কোয়ালিফিকেশন দরকার কিন্তু। সংখ্যালঘু বিপিএল যুবতী, সংখ্যালঘু বিপিএল হতে লাগবে আর কি। গ্রামাঞ্চলে বার্ষিক আয়, পরিবারের বার্ষিক আয় 44,080 টাকা, এবং শহরাঞ্চল হলে 56,460 টাকা বার্ষিক আয় হতে লাগবে বিপিএল ফ্যামিলির যারা আছেন তাদেরকে। এবং শিক্ষাগত যোগ্যতা সেই মেয়েদেরকে বিএ পাস হতে হবে আর কি। বিএ পাস হলে সরকার, প্রধানমন্ত্রী সরকারের যে স্কিমটার নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী শাদী সগুন যোজনার অধীনে সেই টাকাটা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে সেটা অ্যাপ্লাই করা যায়, আমি ওয়েবসাইটটা আমি এখানে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেটাতে গিয়ে আপনারা ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি এরকম আপনারা সেই ক্রাইটেরিয়াগুলো প্রথম সেখানে দেখবেন, ক্রাইটেরিয়া আর কী কী আছে সেইগুলো দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো সাইবার ক্যাফে, যে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারবেন। খুবই ভালোই লাগলো এই খবরটা শুনে। প্রতিবেশী একটি 9 বছরের শিশুকন্যাকে যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার করা হলো একজন 62 বছরের বৃদ্ধকে। সেই বৃদ্ধের নাম হচ্ছে আপনাদের সেই সেলিম উদ্দিন লস্কর, 62 বছর, বাড়ি কনকপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা উনি, বাড়ি কনকপুর দ্বিতীয় খণ্ড, এবং পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী। পাশের বাড়ির একটি 9 বছরের শিশুকন্যা ছিল, সেই 9 বছরের শিশুকন্যাকে বাড়িতে ডেকে নাকি যৌনাচার করেছে বলে অভিযোগ উত্থাপিত হয় সেই বাড়ির লোকের পক্ষ থেকে। তারপরে সেটা এফআইআর দায়ের করা হয়, তারপরে সেই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। দুয়ারবন এলাকাতে ছিঁড়ে পড়া কারেন্টের তারের স্পর্শে এসে একজন যুবকের মৃত্যু ঘটে। সেই যুবকের নাম হচ্ছে রঞ্জন বাউরি, 22 বছর বয়স, দুয়ারবন গ্রাম পঞ্চায়েতের বাড়ি। গত সোমবারে রাত্রিবেলা বাড়িতে ফিরছিল, ফেরার সময় রাস্তাতে হয়তো কোনো কারণবশত ইলেকট্রিক তারটা ছিঁড়ে পড়ে ছিল এবং সেখানে সেই ব্যক্তির পা লেগে যায়, এবং সেই জায়গাতেই তৎক্ষণাৎ সেই ব্যক্তিটির মৃত্যু হয়। এবং পরের দিন সকালবেলা স্থানীয় লোকেরা সেই যুবককে দেখে সেখানে রাস্তায় পড়েছিল, তারপরে সেটা বুঝতে পারে, তারপরে থানাকে খবর দেয়। থানার লোকেরা এসে সেই যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যক্তিটি ইলেকট্রিক শকের কারণে মৃত্যু ঘটেছে সেই যুবকটির বলে সেটা খবর আসে। হালটিয়া চা বাগানের একটি ঘটনা, বিরাট বড় একটি ঘটনা। সেই ঘটনাটি হচ্ছে একজন মহিলা নিজের স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দা দিয়ে গলায় কূপ মেরে সেই স্বামীর গলা কেটে দেয়। গত সোমবারে সেই ঘটনাটি ঘটে। সেই মহিলার নাম হচ্ছে সুমিত্রা কায়স্থ, 39 বছর বয়স, এবং তার ভাইকেও গ্রেফতার করা হয়েছে, অজিত কায়স্থ সেই ভাইয়ের নাম, এবং তার সেই সুমিত্রা কায়স্থের স্বামীর নাম হচ্ছে গৌরাঙ্গ কায়স্থ। পাড়া প্রতিবেশী লোকের মতে সেই গৌরাঙ্গ কায়স্থ নাকি প্রত্যেক দিনেই সেই নিজের পত্নীর উপরে শারীরিক নির্যাতন চালাতো, মারধর করত, এবং যেদিন এরকম ঘটনা হয়েছে সেই ঘটনার দিনে সুমিত্রা আর সহ্য করতে পারেনি সেই শারীরিক নির্যাতন, অবশেষে ধারালো সেই বাড়ির দা দিয়ে গলাতে কূপ মেরে দেয় এবং তৎক্ষণাৎ সেই জায়গাতে মৃত্যু ঘটে। তারপরে স্থানীয় লোকেরা হাল্লা চিৎকারের ইয়েটা শুনে এসে দেখে একজন সেই গৌরাঙ্গ কায়স্থের মৃতদেহ সেখানে পড়েছিল, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে যাওয়ার সময় সেই মহিলা বলে যে কোনো এক অজ্ঞাত কোনো এক ব্যক্তি বাড়িতে ঢুকে সেই ডাকাতি করার সময় সেরকম কিছু হয়েছে। সুমিত্রা কায়স্থের বাড়ি এখন খুবই কষ্টে চলছে লকডাউনের কারণে, কারণ বাগানের লেবার, ওনাদের বাড়িতে এত বেশি রোজগার নেই।
এবং সেই কথাগুলো দেখে পুলিশ এখন তখন ইয়ে করে আর কি সন্দেহ করে তারপরে সেই মহিলাকে থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে সেই মহিলা নিজেই স্বীকার করে যে শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে এই কাজটা করেছি বলে। দর্শকবৃন্দ, আমি পুরুষদেরকে একটু বলছি, আপনারা এত বেশি শারীরিক নির্যাতন করবেন না যাহাতে অসহ্য হয়ে সহ্য করতে না পেরে আপনাদেরই প্রাণ চলে যায়। আপনাদের মতামতটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, আমি গতকালকের করোনা সংক্রমণের খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। গতকালকে কাছাড় জেলা থেকে 259 জন নতুন করোনাতে আক্রান্ত হন, করিমগঞ্জ জেলা থেকে 74 জন আক্রান্ত হন, হাইলাকান্দি জেলা থেকে 62 জন আক্রান্ত, 52 জন আক্রান্ত হন। কাছাড় জেলাতে গতকালকে অবধি অ্যাক্টিভ 2375, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে গতকালকে অবধি অ্যাক্টিভ 1064 জন, হাইলাকান্দি জেলাতে গতকালকে অবধি অ্যাক্টিভ 740 জন, অ্যাক্টিভ বরাকবেলিতে 4197 জন গতকালকে অবধি, মৃত গতকালকে 2 জন, নিতাইচন্দ্র দে 56 বছর, শ্যামাপ্রসাদ রুট করিমগঞ্জে বাড়ি, কমলা বিবি মজুমদার 45 বছর, চিপ্পসাঙ্গর দ্বিতীয় খণ্ড, হাইলাকান্দি। দর্শকবৃন্দ, আমাদের আসামের খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। গতকালকে 3415 জন করোনাতে আক্রান্ত হন, সমগ্র আসাম জেলা থেকে 4028 জন ডিসচার্জ মানে সুস্থ হয়ে যান, রিকভার্ড হয়ে যান, এবং গতকালকে মারা গেছেন 34 জন সমগ্র আসাম রাজ্য থেকে। দর্শকবৃন্দ, এই আপডেটটা এক্ষুনি আপনার জনস্বার্থে সবাইকে শেয়ার করে দিন। আমাদের শিলচার নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের শিলচার নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই ফেসবুক পেজটি ফলো করে নিন এবং সবাইকে ফলো করার জন্য বলবেন। দর্শকবৃন্দ, আমি এরকমই ইম্পর্ট্যান্ট খবর আমি আপনাদের জন্য নিয়ে আসি। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।